কোথায় যান? এই যে মহারানী, কোথায় দিয়ে আইলেন? আরে শালা, এই তো আসলেই রানী। এর জিগা ওস্তাদ, এ নিশ্চয়ই ওই নয় মাস্তানের ঠিকানা জানে, খবরও জানে। মহাজন, পরে সুন্দর জিনিস, আগে চোখ ভরে দেখতে দাও। এইখানে কি চাও? চাইতেছিলাম অনেক কিছু, অহন মনে হইতেছে অনেক কিছু তো হইব না, সব কিছু চাই, সব। আমার বাজে আলাপের সময় নাই, ঘরে রুগী। রুগী? আপনি রুগী? আরে হের মায় হইবে, হে তো দুইদিন রাই তো অসুখ লইয়াই থাকে। বুড়ির কি কিসমত, এমন সুন্দর জিনিসের সেবা যত্ন পাইতেছে। আমারও একটু সেবা দরকার। বড় একজন মানুষ তোমার নাম সুপারিশ করছে, জননেতা আসফ খান, আমার দলে কাম করার জন্য। তোমারে আমার খুব পছন্দ হয়েছে। ওইসব বাজে ধান্দা আমি ছাইড়া দিছি। যেই কথাটা কইলা না, ওইটা আর কেউ কইলে এতক্ষণ জিব্বাটা আমার হাতে থাকতো। এই কামাইল্লা মাস্টারের মুখের কথাই হুকুম, শুধু তুমি বইলাই হুকুম মুলতবি রাখলাম। সাত দিন এর মধ্যে আমার আখড়ায় গিয়া কামে যোগ না দিলে জবরদস্তি উঠালো যাবো। আরে ওস্তাদ, আমার কামের কি হইলে? আয় চুপ, ওইসব পরে দেখা যাইব। হ্যাঁ, এই রানী এখন রানীর মতোই এখানে থাকবে, কেউ যেন ঝামেলা না করে, আমার কথাটা মনে রাখো। সাত দিন রানীর দেহিয়ে তো ভুল করলাম। আল্লাদ, আমারে ভয় দেখায়, এই রানীরে ভয় দেখায়, সাহস কত! আমি আমি এখানে কেন, কবে এলাম? তিন দিন তোমার কাঁপুনি থামাতে পারিনি, মানে জ্বর কম ছিল না বলে হাসপাতালে এনেছি। ডাক্তার বলেছে সময় মতো হাসপাতালে আনতে পেরেছি বলে এ যাত্রায় বেঁচে গেছো, নইলে নইলে হাতটা হয়তো না। আরে না রানী না, এই সামান্য জখম নিয়ে আমি তিন চার দিন বিছানায় পড়ে আছি। রবি, রানী এ জখম কিছুই না, এর চেয়েও কোটি কোটি গুণ বড় জখম আমার বুকের মধ্যে আগুনের মতো দগদগ করছে। একদল শয়তানকে খুন না করা পর্যন্ত সেই জখম কিছুতেই শুকাবে না। খুন? না না রবি, তুমি অন্যায়ের প্রতিবাদ করো, অত্যাচার দেখলে ঝাঁপিয়ে পড়ো, সব ঠিক আছে, কিন্তু মানুষ খুন করার মতো পাপ তুমি করতে পারবে না, কিছুতেই না। ওরা মানুষ নয় রানী, জানোয়ার, নীচ, ইতর, একদল খেপা কুকুর। ওই কুকুরের দল আমার মাসুম ভাইটাকে খুন করলো, আমাকে বেঁধে রেখে আমারই চোখের সামনে খুন করলো আমার মাকে, আমার বাবাকে, আমার বোনের মতো কিশোরী বোনকে ওই কুকুররা ছিঁড়ে কুড়ে অত্যাচার করে মেরে ফেললো। রবি বলো, রানী বলো, সেই কুত্তাদের বেছে বেছে খুন করা কি আমার অপরাধ? রবি আমি জানতাম না, রবি এত বড় ব্যথা বুকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, আমাকে আমাকে তোমার সাথে নাও রবি, কারণ তোমার আমার পথ একই। না রানী পারবে না, আমার এই পথ বড় কঠিন। আমার পথ সহজ নয় রবি। না রানী, তুমি যা করেছো। আমি যা করেছি তা পেটের দায় নয় রবি, আমিও এক স্মাগলার খুনির খোঁজে এই স্মাগলিং এর পেশা বেছে নিয়েছি। রানী রবি, সেই খুনি স্মাগলার আর কেউ নয়, আমারই বাপ। বাপ নয় সে, এক জীবন্ত পাপ।